সামনে এডিসি নির্বাচন, ফের কি সন্ত্রাসবাদীদের আনাগোনা শুরু হচ্ছে শান্তির ত্রিপুরায়? রবিবার এক যুবককে অপহরণের চেষ্টার অভিযোগ সামনে আসতেই ফের এই প্রশ্নের জন্ম দিল। একসময় সন্ত্রাসবাদীদের দৌরাত্ম্য ছিল পার্বতী রাজ্য ত্রিপুরায়, থমকে গিয়েছিল উন্নয়ন কাজ, লুট, অপহরণ, খুন, অগ্নিসংযোগের খবর আসত বিভিন্ন জায়গা থেকে। ধীরে ধীরে পূর্বতন বাম সরকারের সময়ে নিরাপত্তা রক্ষী ও সাধারণ মানুষের সহযোগিতায় দৌরাত্ম্য কমে যায় বৈরী তৎপরতা, ফিরে আসে শান্তি, জোর কদমে চলে উন্নয়ন কর্মযজ্ঞ। কিন্তু প্রায় 20 মাস আগে রাজ্যে সরকার পরিবর্তনের পর এই কি ফের কি মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে বৈরীরা? এই প্রশ্ন ইতিমধ্যে উঠে গেছে। উদয়পুরের বাসিন্দা সজল দাস, আগরতলায়ও তার বাড়ি রয়েছে, সে রাজধানীতে একটি ব্যাংকের চুক্তিবদ্ধ কর্মচারী, সপ্তাহের শেষে প্রায়শই উদয়পুরের বাড়িতে যায়। রবিবার সন্ধে 7টার সময় সজল দাস স্কুটি নিয়ে আগরতলায় আসছিল। অভিযোগ, বিশ্রামগঞ্জ টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে কয়েকজন বাইকে তার পিছনে তাকে দাঁড়াতেও বলে অভিযোগ, সে সেখানে ডনবস্কো স্কুল সংলগ্ন একটি পুকুরের সামনে দাঁড়ায়। অভিযোগ, তখন মুখ বাঁধা অবস্থায় কয়েকজন ব্যক্তি তার মোবাইল, স্কুটির চাবি, মানি ব্যাগ নিয়ে যায়। ব্যাগে টাকা না পেয়ে তা ফিরিয়ে দিয়ে সজলকে তারা অন্ধকারে ফাঁড়ির পথ দিয়ে জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে। তখনই দুইজন বয়স্ক ব্যক্তি তা দেখে সজলের পাশে দাঁড়ায়, এমনকি তাকে ছেড়ে দিতে বলে। ভীত সন্ত্রস্ত সজলও আকুতি মিনতি করতে থাকে ছেড়ে দিতে। অবশেষে তাকে ছেড়ে দিয়ে মুখ বাঁধা অবস্থায় থাকা যুবকরা সজল দাস পরে বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের করে। আমি অ্যাকচুয়ালি উদিপুরে বাড়িতে আমি প্রত্যেক সপ্তাহে যাই, একটা কন্ট্যাক্ট হলে আমি এখানে ব্যাংকেতে ডিএডব্লিউ হিসেবে কাজ করি। তো কালকে 7টার সময় আমি বিশ্রামগঞ্জ টিএসআর ক্যাম্পটা থেকে আমার পিছন থেকে একটা বাইক পালসার ফলো করতে আসে, আমার পিছনে পিছনে ডাকতে আসে যে তুমি থামো, কই যাও। তো আমি কইতাছি আমি আগরতলা যাই যাচ্ছি আমার নিজের বাড়িতে, কইতাছে থামা থাম, আমি কই সামনে আয়া থামো, তোমরা আয়ো সামনে। তখন আমি স্কুটি আর পালসারের সঙ্গে টান দিয়ে আমি পারছি না। তখনই আইয়া একটা সামনে পুকুর আছে ডনবক্স স্কুলের সামনে, তখনই তারা আমার আইয়া এখানে ধরছে, কইতাছি না তোমার থামতে, তুমি থামো না গেলে গা, তুমি কইতে আইতাছ, তুমি থামো। তখন আমার দুইজনে আইয়া আমি থামছি, দুইজনে দুই কিনার দিয়ে ধরছে আর ঘাড়ে ধরছে। তখন কইতাছে মোবাইলটা দাও, তখন আমি সঙ্গে সঙ্গে মোবাইল দিলাম আর বাইকের চাবি দিলাম আর মানি ব্যাগটা নিয়ে গেল। তখন তারা সঙ্গে সঙ্গে দেখলো যে আমার মানি ব্যাগে টাকা নাই, মানি ব্যাগটা রিটার্ন করে দিয়ে দিল, আর স্কুটিটা আর ব্যাগটা আমার চালের ব্যাগ আর কিছু ফল আছে ওই ব্যাগটাও নিয়ে গেল। এরপর আমার কইতাছে একটা রাস্তা আছে পুকুর পাড়ে, এই রাস্তা দিয়ে চল। তখন আমি নিরীহ উপায় হইয়া রাস্তার পাশে অব্দি গেছি, তখন আমার দেখছি যে দূরে মানে জুড়ে 3-4 জন দূরে আমার জঙ্গলে ঢুকাইতেছে। তখন আমি নিরুপায় হইয়া তার ভাই ভাই কই আমার ধর্মের ভাই, আমার আর কেউ নাই, বংশে একমাত্র ছেলে। তখন আমি পার উপরে ধরে চিল্লাইতে আসি, তখন দুইজন বয়স্ক লোক আইসে, তারা কথাবার্তা শুনিয়া বুঝছি যে তারা দেববর্মা সব। তখন তারা মুখটি বাঁধা আসলো, মাংকি টুপি না, যদিও ইয়েস কাপের মতো, কথাবার্তা শুনিয়া বুঝছি যে দেববর্মা। তখন আমার কইতাছে এই রাস্তা দিয়া চল, আমি কই আমার তো এই রাস্তা না, আমার তো এই রাস্তা। তো আমি কইতেছি আমার ছাইরা দো ভাই, তখন আমি হাতে পায়া ধইরা, তখন বয়স্ক লোকটি আইসে কইছে ছাইরা দিতে ভালো লোক। তখন আমার স্কুটির চাবিটা রিটার্ন দিয়া আর ব্যাগটা দিয়া পাস তো আগে দিয়ে দিছে আমার, তখন রিটার্ন কইছে তুই ছা, এ কথা কই আমার ছাইরা দিছে। কিন্তু আমার একটি প্রশ্ন, আমরা প্রত্যেক দিন এই রাস্তা দিয়া 8টা 9টার সময় কিন্তু যাতায়াত করতাম, প্রথম এই আমার সঙ্গে এই ঘটনাটা হলো। আগরতলা উদয়পুর রাস্তা কোনো সময় আমি আজকে 2-4 বছর হতে দেখছি না যে আমরা 9টা 10টা অবধি চলাফেরা করছি, কালকের সন্ধ্যা 7টার সময় আমার সঙ্গে এই ঘটনাটা হলো শহরে। কিন্তু প্রশাসনের কাছে আমার একটি আবেদন যে আমরা সন্ধ্যা 7টার সময় যদি এইভাবে যাতায়াত না করতে পারি, কিন্তু রাতের 9টা 10টার সময় তো আগরতলা দূরেরই কথা, কীভাবে আমরা যাতায়াত করুন, যাতে প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে যাতে এই রাস্তাতে আগের মতো টিএসআরের ব্যবস্থা করা হোক। আমাদের উদ্দেশ্য একটাই ছিল যে আমার প্রথম বাইক নিয়ে গেল, মানি ব্যাগ নিয়ে গেল, মোবাইলের পাসওয়ার্ড দিয়ে দিলাম, কিন্তু ওরা আমার সব জিনিস রিটার্ন দিয়ে দিল। কিন্তু একটাই উদ্দেশ্য ছিল তারা আমাদের একটা ভুল রাস্তা দিয়ে নেওয়ার জন্য। আমি বলছি এটা আমার আগরতলা রাস্তা, কিন্তু তারা একটা নিজস্ব পার্সোনাল রাস্তা আছে ওইখানে পুকুর পাড় দিয়ে ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া, কয়েক একবার আমার হাত ধরে টানাটানি করেছে। ওই সময় কয়েকটা দেখা গেলো পাঞ্জাব বডি মাল ডাক এসে আমাকে সাপোর্ট করেছে,
ওরা জানতো না আমাকে এখানে কি ব্যবস্থা, কিন্তু গাড়িটি পরপরে এসছে ওইখান থেকে, তখন আমার হাতগুলি ছেড়ে দিত। আবার যখন মালগড়ে যে চলে যেত তখন আবার আমার হাতগুলি ধরতো যে টেনে নেওয়ার জন্য জঙ্গলের দিকে। তারা একটাই উদ্দেশ্য ছিল যে আমাকে কিডন্যাপ করার জন্য, কিন্তু আমার জিনিস বা মানিব্যাগের টাকা এইসবের কোনো লোভ ছিল না। একটাই উদ্দেশ্য ছিল যে আমাকে কিডন্যাপ করে নিলে বড় কিছু মানে বড় অঙ্কের টাকা পেত। জাতীয় সড়কের এই জায়গা দিয়ে রাত বিরেতে মানুষ চলাচল করে, এমনকি দ্বিচক্র নিয়েও মানুষ রাত 9-10 সময় আসে। কিন্তু রবিবারের এমন ঘটনায় চিন্তিত সকলেই। দাবি উঠেছে এই সড়কে ফের রাতের বেলা পুলিশি টহলদারির। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।